Assalamualaikum everyone, welcome back to my channel Fauzia Nasreen. Asha korchi shobai bhalo achen. Amrao bhalo achi alhamdulillah. Ajke amader ekhane Friday. Friday emnito sundor ekta din ar amar nijero khub beshi bhalo lage Friday ashle karon tar pore du din weekend. রাসেল এর ছুটি থাকে, যদিও রাসেল এখন বাসায় থাকছে লকডাউনের কারণে, কিন্তু ওকে সম্পূর্ণ টাইমটাই অফিস টাইমটাই অফিসে ব্যস্ত থাকতে হয়। সো আমার কাছে ব্যতিক্রম কিছুই মনে হয় না ওর অফিস ডেগুলার আর বাসার দিনগুলার মধ্যে। তো এই তো আজকে ডিনারের জন্য রান্না করব, রাতের খাবারের জন্য। আর ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি আর সেটা শেয়ার করি। আজকে আমি রান্না করব চিকেন ভুনা অল্প ঝাল করে। আমার কাছে এটা ভালো লাগে, রাসেলও পছন্দ করে, ও তেমন ঝাল খায় না, বাট এই চিকেন ভুনাটা ওর কাছে ভালোই লাগে। আর এটা খুব ঝটপট করে করা যায় ইজিলি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি অলরেডি চুলায় চিকেনটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি, আমি এতে কোনো মশলা দেইনি, শুধুমাত্র ধুয়ে পানি ঝরিয়ে তারপর তেলে ছেড়ে দিয়েছি। আর আমি এটা এইভাবেই করি, কোনো মশলা ভাজার সময় দেই না, কারণ পরে মশলা অ্যাড করা হবে যখন মশলা কষাবো। এই তো, আর এখন ঘরে যখন রান্না করি তখন যাতে বাজে স্মেল না ছড়ায় সেজন্য আমি অলওয়েজ চেষ্টা করি ক্যান্ডেল ডিফিউজার এগুলো টার্ন অন রাখতে, এতে করে গন্ধটা, রান্নার গন্ধটা খুব কম ছড়ায়। কারণ আমাদের রান্না বান্নাতে অনেক স্পাইস ইউজ করা হয় এবং স্মেলও প্রচুর হয়। তো আর এখানকার ঘর বাড়িগুলো একদম বন্ধ থাকে দরজা জানালা, দেখা গেছে যে স্মেল সহজে যেতে চায় না। আর জিবিল ওর বাবার সাথে খেলা করছে, এই ফাঁকে আমি রান্না বান্নাটাও ঝটপট করে সেরে নিব ভাবলাম। তো আমার চিকেন অলরেডি হয়ে গিয়েছে ভাজা, আমি এগুলোকে তুলে নেব, তারপর ধীরে ধীরে মশলাগুলো দিয়ে মশলা কষে নেব। এটা খুবই সিম্পল, আমরা যেভাবে কোনো কিছু ভুনা করি ঠিক ওই ওয়েতেই করছি। আর আমার কাছে এটা ভালোই লাগে, যখন ভুনা টাইপের মাংস খেতে ইচ্ছা করে তখন আমি এভাবে করি, রাসেলও পছন্দ করে। তো আমি এপাশে হাঁড়িতে তেল আর বাটার দিয়ে দিয়েছি, পোলাও রান্না করবো এটা দিয়ে। আর এভাবে টেস্ট অনেক ভালো আসে, ঘি দেওয়া দরকার পড়ে না আলাদা করে। আর পেঁয়াজ দিয়ে দিলাম, আর অপর পাশে চিকেনের জন্য পেঁয়াজ ভাজা অলমোস্ট হয়ে এসেছে, আমি এখন এতে মশলা দিয়ে দেব। তো আমি রসুন আর আদা বাটা এতে দিয়ে দিচ্ছি, তারপর এটাতে অল্প একটু পানি দিয়ে নাড়বো যাতে তেলটা ছিটে না আসে। এরপর আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। আমি এই চিকেন ভুনাটাতে ডিফারেন্ট কোনো মশলা ইউজ করছি না, অ্যাজ ইউজুয়াল যেই মশলা আমরা চিকেন রান্না করতে ব্যবহার করি, হলুদ মরিচের গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া, সেইগুলোই ব্যবহার করছি। আর গরম মশলা এটা আমি নিজে ঘরে বানাই, বাজারের কেনাটা আমার পছন্দ না, ঘরেরটাই বেশি বেটার মনে হয়। তো এই তো, তারপর ভালো করে মশলাগুলো দিয়ে কষিয়ে নেব, কিছুক্ষণ কষাবো, মাংসটা এখনই দেব না, ভালো করে মশলাটা কষানোর পর আমি মাংসগুলো দেব।
তো চিকেনের জন্য মশলা অলমোস্ট কষানো হয়ে গিয়েছে, এখন আমি এতে লবণ অ্যাড করে নেব। আমি শুরুতেই লবণ দেইনি, আর লবণ দেওয়ার পর আমি ভাজা চিকেনগুলো এর মশলার মধ্যে ছেড়ে দিব এবং ভালো করে মিশিয়ে নেড়ে নিব। চিকেনগুলো ভালো করে ভুনা মশলায় কষানোর পর আমি এখন অল্প পানি দিয়ে দিচ্ছি, আর 5-6 মিনিটের মতো দমে রাখবো। এই তো, আর পাশের চুলায় আমার পোলাও অলমোস্ট হয়ে গিয়েছে, আমি জাস্ট নেড়ে দমে দিয়ে দিচ্ছি। আমাদের ডিনার রেডি আলহামদুলিল্লাহ, আর জিব্রিলকে ওর বাবা ঘুম পাড়িয়ে দিয়েছে, এখন আমরা দুজনেই ডিনার করে নেব। জিব্রিল উঠলে ওকে পরে খাওয়াবো। তো এই তো, আজকে সারাদিন আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে আমাদের, আর এখন শুধু খাবই না, রাসেলের সাথে বকবক করব। এটা আমার অভ্যাস, খাবার টেবিলে বসলেই আমি ওর সাথে প্রচুর কথা বলি, অন্য সময়ের চাইতে বেশি কথা হয় আমাদের খাবার টেবিলেই। আমাদের ডিনার শেষ হতে হতে জিব্রিল উঠে গিয়েছিল, ও আজকে বেশিক্ষণ ঘুমাতে পারেনি, দ্যাটস ওয়াই একটু ক্র্যাঙ্কি হয়েছিল। ওর বাবা ওর সাথে খেলা করছিল আর ও যখন খাচ্ছিল, আর আমরা ডিনারটা এখানে আর্লি করি, 4টা থেকে 6টার মধ্যে আমরা ডিনার কমপ্লিট করার চেষ্টা করি, যে সবসময় 4টার সময় হয় না। আজকে আমরা 6টার সময়ই ডিনার কমপ্লিট করেছিলাম, বাইরে তখনও অন্ধকার হয়নি। তুমি বাইরে যেতে চাও? বাইরে যেতে চাও? ইটস কোল্ড, আইল টেক ইউ অ্যানাদার ডে, ওকে? গিভ এ স্মাইল, একটা স্মাইল দাও, একটা স্মাইল দাও মাকে জিব্রিল। এই ছিল আমার আজকের ব্লগ, ভালো থাকবেন আপনারা সবাই, দোয়া রইল সবার জন্য, আল্লাহ হাফেজ।